আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়, সেই বিষয়টি নিয়ে। তো ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট করতে হয় সেই বিষয়টি এখন দেখাতে চাচ্ছি। তো চলুন সরাসরি গুগল ক্রোমে চলে যাই। সেখান থেকে আমি গুগল ক্রোমে চলে গেছি এবং সেখানে আপনি ইউটিউব আপনার চ্যানেলে ঢুকতে হবে, সেই জন্য প্রথমে আমি ইউটিউবে ঢুকতেছি। তো প্রথমত আমি ইউটিউবে ঢুকলাম। ইউটিউবে ঢোকার পর আপনি কোনো একটি ভিডিও ওপেন করেন বা কোনো একটি ভিডিও ওপেন করতে, হ্যাঁ দেখেন আমি একটি ভিডিও ওপেন করেছি, এবং ওপেন করার পর আপনার ইউটিউব চ্যানেলটা যদি লগ ইন করা থাকে সেই ক্ষেত্রে এখানে আপনার চ্যানেলটি দেখাবে। তো আমি এখানে এই চ্যানেলটির উপর ক্লিক করলাম। এই চ্যানেলটির উপর ক্লিক করে ইউট চ্যানেলের উপর যাবেন। ইউট চ্যানেলের উপর ক্লিক করলাম। তো দেখুন এখানে আমি সরাসরি চলে গিয়েছি ইউ চ্যানেল, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে। তারপর এখান থেকে আমার চ্যানেলের উপর যাওয়ার পর দেখুন যে এখানে আমার চ্যানেলটা কাস্টমাইজ করার জন্য আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। তো এখানে কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করতেছি। দেখুন যে এখানে আমার 75টা ভিউ এবং 63টা সাবস্ক্রাইবার। তো আমি এই চ্যানেলটাকে আমি ডিলিট করে দিতে চাচ্ছি। তো এই চ্যানেলটাকে ডিলিট করার জন্য প্রথমত আপনাকে প্রথমে যেতে হবে এখান থেকে ভিডিও ম্যানেজারে। তো আমরা ভিডিও ম্যানেজারে ক্লিক করলাম। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পর দেখুন যে একটি ড্যাশবোর্ড ওপেন হবে। তো সেখান থেকে আমি ক্রিয়েট সরি ইন স্টুডিওতে, এখানে ক্লাসিক স্টুডিওতে ক্লিক করার পর সেখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখুন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করে তারপর সাবমিটে ক্লিক করব। তারপর সাবমিটে ক্লিক করে দিলাম। তো দেখুন দেখুন যে সাবমিটে ক্লিক করার পর আমরা সাবমিটে ক্লিক করেছি। অথবা আপনি ইচ্ছা করলে সাবমিটে ক্লিক না করলেও পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাকে গিয়েও যেটা সহজে আরও সহজে করে নিতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার সাবমিটে ক্লিক করার খুব বেশি প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি এখানে আবার একটি ক্লিক করতে পারেন। সরি প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ক্লিক করে আবার ঢুকতেছি ভিতরে। তো এখান থেকে আমাদের আবার চ্যানেলে যেতে হবে। তো সেখানে ক্লিক করলাম এবং এখানে সাবমিটে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে দেখুন যে ক্রিয়েটেড স্টুডিও আছে এবং এখানে একটা সেটিং বাটন আছে। সেটিং বাটনে ক্লিক করার পর আমি সেটিং বাটনে ক্লিক করলাম। সেটিং বাটনে ক্লিক করার পর দেখুন যে এখানে অ্যাডভান্স সেটিং নামে একটি অপশন আছে। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর দেখুন নিচে একটি অপশন আছে ডিলিট চ্যানেল, এখানে দেওয়া আছে ডিলিট চ্যানেল নামে একটি অপশন। তো আমি এখানে ডিলিট চ্যানেলে ক্লিক করে দিলাম। তো আমি এখন ডিলিট চ্যানেলে ক্লিক করতেছি। ডিলিট চ্যানেলে ক্লিক করার পর আমার এখানে ইমেল এবং ইমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। আমি ইমেলটা দিয়েছি এবং ইমেলের পাসওয়ার্ডটাও দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে এখন নেক্সটে ক্লিক করবো আমরা। যে দেখুন যে আসলে আমাকে দেখাচ্ছে যে আসলে আমি চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছি কি না। তো আমার চ্যানেলের নাম হচ্ছে এটা, এখান থেকে আমি ডিলিট করতে চাচ্ছি না। আই ওয়ান্ট টু পারমানেন্টলি মাই, আমি এখানে পারমানেন্টলি ডিলিট করে দিতে চাচ্ছি। তারপর এখানে আপনি বক্সটা পূর্ণ করে দিবেন এবং ডিলিট মাই কন্টেন্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডিলিট করে দিবেন ডিলিট মাই কন্টেন্ট। এখানে ক্লিক করে দেওয়ার পর তো সম্ভবত এখানে আপনাকে চ্যানেল নেমটা দিতে বলবে। প্লিজ কনফার্ম ইউর টাইপিং ইউর চ্যানেল নেম। তো আপনি এখান থেকে আপনার এই চ্যানেলের নেমটি আপনি দিয়ে দিতে পারেন। সো আমি এখান থেকে কপি করে চ্যানেল নেমটি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ডিলিট মাই কন্টেন্ট সেখানে ক্লিক করলাম আবার। এখন দেখুন যে আসলে আমার চ্যানেলটি ডিলিট হয়ে যাচ্ছে। তো একটু সময় নিচ্ছে নেটওয়ার্কের বিষয়ে। তো তো দেখুন যে এখন আমার চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছে। তো এখানে দেখাচ্ছে আমার এই মুহূর্তে কোনো চ্যানেল নেই।
সেই বিষয়টি এখন এখানে শো করছে। তো কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয় সেই বিষয়টা আজকে দেখালাম। তো এরকম ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।